কেন্দ্রীয় কার্যকরী কমিটি আমরা গঠন করেছি, কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি সেটাও আমরা পূর্ণাঙ্গভাবে গঠন করেছি। আজকের এই সম্মেলনে আমাদের সারা রাজ্যে মোট 33টা সাংগঠনিক ডিভিশনাল কমিটি আছে। এই 33টা সাংগঠনিক ডিভিশনাল কমিটির মধ্যে আজকে 27টি ডিভিশনাল কমিটি তারা আজকে এখানে অংশগ্রহণ করেছে। বাকি কটা কমিটি তারা বিভিন্ন কারণে তারা আসতে পারেননি, কিন্তু তারাও টেলিফোনে জানিয়েছেন তারা সম্মেলনের এই সিদ্ধান্তগুলিকে সহমত পোষণ করছে। তাছাড়া আমাদের পার্টির শাখা সংগঠন, মহিলা সংগঠন IWFT, যুব সংগঠন IPFT, ছাত্র সংগঠন আতিসা, তারপরে মোটর ওয়ার্কার্স ইউনিয়ন, তারপরে ঘরোয়া ফান্ডের পটল সামাজিক সংস্থা, তাদের নেতৃত্বরাও আজকের এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। মোট ডেলিগেট হয়েছে 410 জন। এছাড়া অন্যান্য অবজারভার যারা আছে তারা নিয়ে প্রায় 600-এর কাছাকাছি আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে IPFT গত 2009 সালে প্রথম গঠন হয়েছিল। গত 14 বছরে IPFT লাগাতারভাবে ত্রিপুরাতে এবং দিল্লিতে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে আমরা ত্রিপুরাতে ষষ্ঠ তফসিল এলাকাকে নিয়ে পূর্ণাঙ্গ রাজ্য ত্রিপুরা এর গঠনের জন্য আমাদের দাবি। এটা আমাদের রাষ্ট্রীয় দাবি। এই দাবিতে আমরা আন্দোলন চালিয়ে আসছি। এইভাবে গত 2018 সালে আমরা জাতীয় পার্টি বিজেপির সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা আঞ্চলিক দল IPFT বিজেপির সাথে রাজনৈতিক জোট করেছি। এই রাজনৈতিক জোটের মাধ্যমে 2018 সালের বিধানসভা নির্বাচনে আমরা জোটবদ্ধ লড়াই করে ক্ষমতাতেও আমরা অংশ আসতে সমর্থ হয়েছি। জোট শরিক হিসেবে IPFT এই বর্তমান জোট সরকারের অংশীদার। কাজেই IPFT এবং বিজেপি রাজনৈতিক জোট এটা ধারাবাহিকভাবে চলছে এবং আগামী দিনেও এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। একইভাবে রাজ্য সরকারের অংশীদার হিসেবে বিজেপি IPFT মন্ত্রিসভা পূর্ণাঙ্গভাবে সুদৃঢ়ভাবে সুসংগতভাবে কাজ চালিয়ে যাবে। এখানে একটা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কোনো কোনো মহল থেকে বা এমনকি আমাদের পার্টির ভিতর থেকেও দুই একজন নেতা তারা এইভাবে প্রচার করছে যে IPFT সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে এবং এই IPFT অন্য একটা আঞ্চলিক দলের সাথে মিশে যাবে, মার্জার করবে, ইনফিউশন করবে। এরকমভাবে একটা অপপ্রচার আমাদের পার্টিরই দুই একজন নেতা করছে। মিডিয়াগুলিতেও এটা আরও বেশি প্রকটভাবে এতে প্রচার হচ্ছে। আমরা পরিষ্কারভাবে দ্বৈতহীনভাবে আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে IPFT কোনোভাবেই বর্তমান তার সত্তা বিলীন করে অন্য কোনো পার্টিতে মিশে যাবে না
এবং তার যে আইপিএফটির তার যে নিজস্ব যে ইয়ে রেকগনাইজ পার্টি এই রেকগনাইজ পার্টি চলতেই থাকবে রেজিস্টার্টও হতেই রেকগনাইজও হতো এটাই এটা চলতেই থাকবে কাজেই এই যে আইপিএফটি অন্যান্য জোট দলে মিশে যাবে আঞ্চলিক দলে এটা সম্পূর্ণরূপে অসত্য বিভ্রান্তিমূলক এবং আমাদের পার্টির মধ্যে দু একজন যারা এই ব্যাপারে লিপ্ত আছে এই ষড়যন্ত্রে তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে আমরা দলের সংবিধান অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছি বিজেপি আইপিএফটি সরকার কোয়ালিশন সরকার চলবে এবং বিজেপি আইপিএফটি জোট এটাও চলতে থাকবে এবং আমাদের পরস্পরের সহযোগিতা সহযোগিতা এটা অটুট আছে আগামী দিনেও বজায় থাকবে এটাই আমাদের বক্তব্য আমি তো এই প্রথমেই এটা পরিষ্কার করতে চেষ্টা করেছি যে পঞ্চম রাজ্য সম্মেলন যেটা হয়েছে এটা ইনকমপ্লিট অসম্পূর্ণ এটা না সেন্ট্রাল এডভিজি কমিটি পূর্ণাঙ্গ গঠন করা হয়েছে না সেন্ট্রাল এডভিজি কমিটি গঠন করা হয়েছে করা যায়নি সেই জন্য আজকে এটা আপনার অন্তর্বর্তীকালীন এটা রাজ্য সম্মেলন করে এটাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে নতুন কথা নয় 2018 সালে বা এর আগে 2017 সালে তখন আমাদের দাবি কি করলেন এডিসি এলাকা একে নিয়ে কি করলেন এটাই আমাদের দাবি আই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ভালোভাবেই জানে তাদের সঙ্গে কথা হয়েছে জোট হওয়ার আগে অনেক অনেক কথা হয়েছে তারা এটাই মেনে নিয়েছে যে আইপিএফটির কি বললেন দাবি এটা রাজনৈতিক দাবি রাজনৈতিক দাবি একটা আঞ্চলিক দলে থাকতেই পারে কিন্তু তার সঙ্গে জোট বোট হবে না তা তো হবে না হয় না হতেই পারে কিন্তু এটা তো বিজেপি তো এখন এটার সাথে আমি যুক্ত করতে চাই কিছুদিন আগে যখন আমরা বিজেপি আইপিএফটি জোট বোট এই জোটবদ্ধতার মাধ্যমে এই যে কোনো নির্বাচনকে আমরা লড়ব আমরা লড়ব এটা হোক ভিলেজ কমিটি নির্বাচন হোক পঞ্চায়েত নির্বাচন হোক যে কোনো সাধারণ নির্বাচন এটা আমরা লড়ব তাহলে কি আপনারা টিপ্রাল্যান্ডের দাবিটা ছেড়ে দিচ্ছেন এটা এই এই জোট থাকা অবস্থাতে অন্য দলের সঙ্গে জোট করে দল দ্বারা এটার জোটের জন্য প্রয়োজন আমাদের আইপিএফটি বিজেপি কথাবার্তা বলে ঠিক করা এর আগে নয় যে কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করলাম সেখানে সভাপতি প্রেসিডেন্ট পদে আমি আছি এই সিটি করবা যেহেতু আমার শরীরটা খুব খারাপ চলছে সেই জন্য ওয়ার্কিং প্রেসিডেন্ট একজন আছে উনি প্রেম কুমার রিয়াং এমএলএ পঞ্চম রাজ্য সম্মেলন বাকি একটি ও জায়গাও যিনি পার্টি দৃঢ় প্রেসিডেন্ট নিযুক্ত এবং দৃঢ় নিযুক্ত বিড়ি পড়ব যে এমসিসি বা হাউস যারা নির্বাচিত অনেক যতন হবই না কাইসা বিনি এক্সিকিউটিভ বডি নানা তমানি আব কতিপয় দুই একজন ভাই কাইসা এক্সিকিউটিভ কমিটি বডি নামজাকা বিশেষকে পোর্টফোলিও বাদ থাকি রব কেব মানসি জানলিয়া আর দুই একজন মাইন নির্দিষ্ট পোস্ট অভিযোগ খা তারপরে আগন পরেব যে দুইটা সি রাজ্য কমিটি দুইটি মিটিং খা আর মিটিং লাস্ট দিন অমাস দিন তিন তারিখ সি প্রেস ক্লাব কেসা মিটিং খা সি পার্টি
After 3 years, we have to be the presidency of meeting. And when we have meeting the agenda, party IPFT ki I pramata ve thansi nai na thansi ya. Aur jaga wano, jista ano chala angla ye, a house ho, thori bori ekta desi shabhi na lekya, jeetan boro bhai, mili thang lachi nai. Er mokte, ekta onsho, abo kuno mati goshi mai le ya. Tar pore, porot din, chat tari go porot dino, jista ano chala angla ye, abo hai, siddhanto, house ho jaya, pasu mani, our illegal, our traffic, I'm not only a Avonicano. Had a baro tarigo, that is an authority like Joson Montay, Jonamot, Nalegai, Somosto Tiburagi, the Division Committee of the TV. Also, we don't deny work. A Dirigi Dino, the total Tetrista Division Committee to Mani Bissigo, Satisha Division Committee to Jotano, to the Rebellion Taker, everything the Joto, but the leaders of the Taker. I'm not using the house of Narutanamka, the overhead set for the table in Malia, party IPFT, the Hazan and Missili, the standpoint in a division of the Jet of Money, our Rajovo, BJP IPFT coalitions for Karate Tomo, our water children tonight, our Chili Jet demand, the Chili Jet issue, the Kuleta and Chili Rasiti Tolo, or Bini issues Harawa, Nadoko, Central MLA Chandra Tomo. Or the Minister Sabo. Achha,